এবারে আসছেন দ্বৈত পারফরম্যান্স নিয়ে মাহমুদুল হাসান এবং হেদায়েত তুর্কি, তারা আমাদের অতিথি পারফর্মার। হ্যালো, হ্যাঁ গাড়ি কই? পুকারডা পুকারডা, আরে তেলাপিয়ারডা তেলাপিয়ারডা, হ্যাঁ রাস্তায়। আর পেঁয়াজের ডা? হ্যাঁ পেঁয়াজের ডা আটকাইছে। আরে মিয়া পেঁয়াজের ডা শুন, অনেক কিছু ওনার ডাকাই না, একটু সিপাই নিয়ে ভাই। আসসালামু আলাইকুম। ওনার ডাকাই না বুঝছ, একটু মাল ছেড়ে দাও বুঝছ, মাল ছেড়ে দিলে ঠিক হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, আরে শোনো পেঁয়াজের ডা ঢুকাই পাইলো ইয়েতে, যে যাত্রা বাড়ি, হ্যাঁ আর তেলাপিয়ার ডা ঢুকাই পাইলো ইয়ে কারণ বাজার। হা হা হা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরে কথা কই। আচ্ছা ঠিক আছে, কি ব্যাপার তুমি ভাই? খবর পেলাম আপনি নাকি এই কাঁচামালের ব্যবসার সাথে সাথে আবার নাকি যে সিনেমায় প্রযোজনা শুরু করছেন, তাই খবর পাই আসলাম আর কি ভাই। প্রযোজনা তো করি, ওই দিন কি করছে জানো, একটি স্যার আসছে, এসে কয় কি প্রযোজনা করতে হলে সংস্কৃতিটা ভেতরে লালন করতে হয়। ভাই আপনার সম্পর্কে ওনার কোনো ধারণাই নাই। শোনো, আরে আমি সদরঘাট থেকে এক খাসি মাছ কিন না কারণ বাজার বেচছি, উনি আমার সংস্কৃতি শেখায়, প্রযোজনা শেখায়, 50টা ছবির প্রযোজনা করছি আর সে আমার প্রযোজনা শেখায়। আর তুমি কি নিয়ে আসছো বলো? ভাই শুনেন, আমি একটা বিশাল আইডিয়া নিয়ে আসি। আইডিয়াটা হচ্ছে, এখন তো আর বাংলাদেশের ছবি কোনো স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্ট আছে ভাই, আমি কথাটাকে শেষ করি ভাই, আপনি যা বলবেন, আপনি তো প্রযোজক, আপনি যা বলবেন তাই হবে, আমি একটু গল্পটাকে শোনাই। আপনার এত সময় আছে নাকি গল্প পড়ার? হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে আমরা একটা বিদেশি ছবির রিমিক বানাবো, রিমিক রিমিক না। আচ্ছা বলো পরে। তা এই খরচের বিষয় নিয়ে আপনি ভাববেন না, এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ছবি আছে না, চেন্নাই এক্সপ্রেস, হ্যাঁ নাম শুনছেন তো, চেন্নাই না? হ্যাঁ হ্যাঁ, ভালো ছবি তো, ইন্ডিয়ান না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো ছবি ভাই। ওইটারে আমরা বাংলায় রিমিক করতেছি, ওই যে মানে হচ্ছে সদরঘাট এক্সপ্রেস নাম দিছি। সদরঘাট এক্সপ্রেস, আচ্ছা আচ্ছা, স্ক্রিপ্টটা দাও, স্ক্রিপ্টটা দাও ভাই, আমি গল্পটাকে একটু শুরু করাই দেই ভাই। আচ্ছা বলো। আচ্ছা সেটা হচ্ছে এই, আপনার এতে কিন্তু খরচ একেবারেই কম। খরচ খরচ কম না, খরচ কম হচ্ছে ওই, খরচ কম হলে সমস্যা নাই, খরচটাই তো বড় বিষয় বলো ভাই। একটু একটু শুনেন ভাই। আচ্ছা খরচটা কম হচ্ছে এই কারণেই, নায়ক আর নায়িকারে আমরা গাবতলি থেকে 25-25-50 টাকা দিয়ে বাসে উঠাই দেবো সদরঘাট যাওয়ার জন্য। সদরঘাট তাহলে খরচ কত? ওনাদের দুজনের পিছনে হচ্ছে 50 টাকা। 50 টাকা, আর পরিচালক হিসাবে আমার একটা টিকিট, হ্যাঁ হ্যাঁ, ক্যামেরাম্যানের একটা টিকিট। আর টিকিট লাগে না ভাই? আমি আমি শেষ করি ভাই, আর হচ্ছে মেকআপ ম্যানের একটা টিকিট, আর 75 টাকা, মনে করেন 125 টাকায় আপনার স্পট ভাড়া কমপ্লিট। 125? জি জি, ঠিক আছে। আর ভাই এই মনে করেন আপনার সদরঘাট থেকে গাবতলি যাইতে 5 ঘন্টা সময় লাগবে, এই 5 ঘন্টার ভিতর পুরো ছবির আমরা শুটিংটা কমপ্লিট করে ফেলতে পারবো, এক্সট্রা কোনো খরচ নাই আর কি। ভালো আইডিয়া। তারপরে ভাই এখন একটু স্ক্রিপ্টটা এই যে পরে দিব আপনারে, আপনি আগে বাজেটটা দেখেন, একেবারে সস্তাটা বাজেটটা করছি। দাও দাও দাও, বাজেট লাগে নাকি সিনেমা করতে? কত কিছু করলাম, 50টা সিনেমা, 100টার মতো নাটক করে ফেলাইলাম। আচ্ছা বাজেট দেখে তো একটা জিনিস বুঝলাম না ভাই, নায়িকার পেমেন্ট এত বেশি আর নায়কের পেমেন্ট কম কেন? ভাই নায়িকার পেমেন্টটা একটু বেশি রাখছি ভাই, আবার অন্য কিছু মনে করেন না ভাই, নায়িকার পেমেন্ট বেশি রাখছে এই কারণে নায়িকা কিন্তু আপনার অনেক পয়সা বাঁচাই দিবে। কিভাবে? কিভাবে নায়িকা হচ্ছে এখন লং ড্রেস পরবে না, সে হচ্ছে শর্ট ড্রেস পরবে, তাহলে শর্ট ড্রেস পরলে মানে কি আপনার ওইখানে কস্টিউমের টাকাটা বাঁচবে। আর নায়ক সে তো এই গরমে যত বড় গরমই পড়ুক, কোট পড়বে, ওভার কোট পড়বে, আপনার কস্টিউম খরচটা বেশি হবে, এই জন্য তার পেমেন্টটা কম। ভালো বুদ্ধি, ভালো বুদ্ধি। তোমার কিন্তু আসলে আইডিয়ার মধ্যে একটা মানে অন্য একটা ভাব আছে বুঝছো, খুব ভালো লাগতেছে বুঝছো, অনেকদিন পরে একটা ভালো স্ক্রিপ্ট নিয়ে আসছো ভাই। একটু ফোনটা রেখে একটু মনোযোগ দিয়ে শুনেন ভাই, একটা ফোন আসছে, দাঁড়া দাঁড়া, তোমার ভাবির ফোন দিছে। হ্যালো কে? পোলার টাকা আছে কত? 50,000 দিয়ে দাও, দিয়ে দাও। কে? ক্লাস টেনের সাথে পার্টি আছে? ও তো নাইনে, আবার টেনের সাথে পার্টি কিসের? ও আরে দাও দাও, পোলাপানের টাকা না দিলে পোলাপান মানুষ হইব না, দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রাত্রে 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 আমু। আচ্ছা ভাই হ্যাঁ, একটা কথা বলি বলো, পোলাপান রাত টাকা দিয়ে নষ্ট করেন না। এই এত বেশি বুঝো কে? হ্যাঁ ভাই, পোলাপানের টাকা না দিলে পোলাপান মানুষ হয় না। Thank you.
thank you very much. Thank you.